সাংগ্রং সালো হাঙ্গর বিরামনি আদং রনতি কক সামাধিনি নাহার মংতি বিলুনিয়া কংগ্রেস বিরক ফাইশো পেকা হাসে প্রদেশ কংগ্রেস নিয়ে কাজ কো আশিস কুমার সাহা হাসে প্রদেশ নিয়ে আসুক থাই মানমা ওলো অমন পুইলা বিলুনিয়া ফাইশো পেকা প্রদেশ কংগ্রেস নিয়ে কাজ কো ফাইমন কিথিংকেই বদলনি বিশৃঙ্গ জুদাগে কেতাল ফান আসেমে নুকজাকা সালকলকমনি উলো হাইনো হাই কেতাল কে সাদক জাকা কংগ্রেস ভবন চংমনি পাইমনি উলো কংগ্রেস ভবন তারা রিজার্ভ তংমনি তালাক সংনাবগৈ বরক সুরুসি কেরেই তংমনি পাইথাগো হাঙ্করনি সাবরম ইউসিমি চেঙ্গে শান্তির বাজার বখাংস্তিনি যত কংগ্রেসনি আদং রক বিলুনিয়া কংগ্রেস ভবন ফাইশক পাইকা আসাল কেতাল আসুক থাইমানায় কাজকুনে আসুক থাই আসুক নাই হাসে প্রদেশনি কাজকু আশিস কুমার সাহানক খুমরি বই বরম ইয়াফরে লামসকা আসালনি পান্ডা চেঙ্গা সাকাং কক্তমা থমের বিস্কাঙ্গ আশিস কুমার সাহা সাকা হাঙ্কর বিরামনি যত আজনৈতি কক সালাই মুং তংনাই বাহাইকে তেব বদল লকরা খাইজানি বগৈ আ নাহার মুংটুইন বিলুনিয়া ফাইশক পাইমানি আসাল বনকারী বো ফাইমান জাকা কসাম এমএলএ কংগ্রেস বদলনি দীপরা শাহ আদং অশোক দেবর্মা নিরঞ্জন দাস খবর কবনী আদং রাও আমার সফর সঙ্গী হয়ে এসেছেন প্রাক্তন বিধায়ক আদিবাসী নেতা আমাদের অশোক দেববর্মা মহাশয়, আমাদের তফসিলী জাতি ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান নিরঞ্জন দাস মহাশয়, আমাদের সাথে আছেন ভোলানাথ ধর মহোদয় এখানকার কংগ্রেস দলের নেতৃত্ব, আমাদের উদয়পুর জেলার প্রাক্তন সভাপতি বর্তমান পিসিসির সদস্য মিলন কর মহোদয়, আমাদের বিভিন্ন ব্লকের সভাপতিরা এসেছেন, ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের আমাদের বিভিন্ন সেল ডিপার্টমেন্টের যারাই নেতৃত্বে আছেন তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের উপস্থিতিতে আজকে এই সভা একটা সফল রূপ এটা পাবে, এটা আমাদের প্রত্যাশা। বিভিন্ন জেলায় আমাদের জেলাভিত্তিক নেতা কর্মীদের তাদের সভার আহ্বান করা হয়েছে। গত মাসে আমি বেশ কয়েকটি জেলায় সফরে যাই এবং সেখানে জেলা নেতৃবৃন্দর সঙ্গে ব্লক নেতৃবৃন্দর সঙ্গে মিলিত হই, সাংগঠনিক কাজকর্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে রোডম্যাপ, আমাদের এআইসিসির নির্দেশিত বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে যে সমস্ত নির্দেশনাবলী আছে সেগুলিকে বাস্তবায়ন করার লক্ষ্যে নেতৃবৃন্দর সঙ্গে আমি পরামর্শ করি। আজকে বিলুনিয়া জেলার উদ্যোগে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দদের নিয়ে ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্ব সবাইকে আহ্বান করা হয়েছে এখানে। এই জেলার আমাদের বর্তমান যে অবস্থা, আগামী দিন আমাদের এই জেলার রাজনৈতিক সংগঠনের পরিকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কাজকর্ম নিয়ে জেলা নেতৃবৃন্দর সঙ্গে আলোচনা হবে এবং ব্লকগুলিকে আরও মজবুত করার লক্ষ্যে তাদের পরামর্শ গ্রহণ করা হবে। আগামী দিন এই জেলার সবকটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে আমরা যাব, বিধানসভা ভিত্তিক আমাদের কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর মাস থেকে আমরা এই কর্মসূচিকে সামনে রেখে বিশেষ করে সদস্য পদ গ্রহণ করা, আদিবাসী কংগ্রেসকে শক্তিশালী করা, আমাদের এসসি ডিপার্টমেন্ট, কিষাণ কংগ্রেস, সাথে সাথে আমাদের শাখা সংগঠন যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবা দল, এই সংগঠনগুলি তাদের কাজকর্মের বিস্তৃতি লাভ করানো, আরও মানুষকে যুক্ত করা। বর্তমানে আমাদের রাজ্যে যে রাজনৈতিক অচলাবস্থা, প্রশাসনিক দিক থেকে এবং বিরোধী দলের রাজনৈতিক অবস্থানগত একটা রাজনৈতিক অসম্মত, গণতান্ত্রিক ধ্যান ধারণাকে শাসক দল কর্তৃক যেভাবে অবরোধ করা হয়েছে, মানুষের নাগরিক স্বাধীনতা
যেভাবে বিপর্যস্ত হয়ে চলেছে, উন্নয়নের নামে দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক যে লুটপাট, যার থেকে এই রাজ্যের সাধারণ জনগণ নানাভাবে তাদের সমস্যা বলুন, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে চলেছে, এগুলি দূরীকরণে কংগ্রেস দল জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমরা আমাদের রাজ্যে রাজনৈতিক যে কর্মসূচি, এই কর্মসূচি আমরা গ্রহণ করতে চাচ্ছি।